শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নজরুল ইসলাম খোকন। আমার আব্বার নাম সৈয়দ আলী, মোহাম্মদ সৈয়দ আলী। উনি যখন সকালবেলায় নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে একটা পাটক্ষেত দেখতে গেছিল, ওইখান থেকে শুনলো যে মিলিটারিরা যাইতে সাইডটা, তখন উনি বাড়ির কাছে আইসা একটা বাঁশ নিয়ে দৌড়ে গিয়ে এক মিলিটারি বাড়ি দিয়া তার রাইফেল শুধু মাটিতে ফেলাই দিছে, তাকেও ফেলাইছে। এরপর পিছন থেকে এক লোকে আইসা গুলি করছে। সেই দিন ছিল 31 মার্চ, 31 মার্চ সকালবেলা, সকাল 6:30। কোন জায়গাটাতে? এই বারের স্টেশনের পাশাপাশি একটু পশ্চিম পাশে। আপনার বাবার সাথে আর কেউ ছিলেন? আমার আব্বার সাথে কে ছিলেন আমি তা জানি না। একটা একটাই যারে আব্বা বাড়ি দিয়েছিল সেই পরিয়া ছিল, তাকে নিয়ে নদীতে পালাইছে। ওইটা হয় আরেকজন মারা গেছে আব্দুল মজিদ, উনি একটু দূরে ছিলেন। আচ্ছা আচ্ছা। আপনার বাবার শহীদের স্বীকৃতি কি আপনারা পাইছেন এখনো? না, আমরা এখনো পাইনি। আমরা অনেক দেন দরবার করছি, অনেকের কাছে গেছি, আমাদেরকে দেয় নাই, কোনো স্বীকৃতি দেয় নাই। এবং বলছে যে কোন ইয়ার আন্ডারে উনি ইয়া করছে, সেই কমান্ডারের নাম দিতে, তখন তো কোনো কমান্ডারে ছিল না, কোনো মুক্তিযুদ্ধ জনযুদ্ধে জনযুদ্ধে উনি শহীদ হয়েছেন। এটুকু। এরপরে তো আমি ক্যাপ্টেন সুজিত আলী সাহেবের কাছে গেলাম যে এই অবস্থা। উনি আমাকে বলল যে দেবিদ্বার থানায় কতটি মুক্তিযুদ্ধ আমি মারছে, আবার কতটি মিলিটারিতে মারছে, এটার একটা লিস্ট দাও। এত বড় লিস্ট দেওয়া কি আমার পক্ষে সম্ভব? তখন আমার এটাতে আর আমি আগে বাড়াই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে
আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।